আরে বলো দাদা দাম বলো একটু, এটা দামটা শুনবো কোনটা কি দাম? চালে বা দুটো করে দশ, আরে দুটো করে দাও। এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, দীর্ঘ 35 বছর ধরে। হাট সম্বন্ধে মিনিমাম ধরুন 50 বছর আগে এটা বিরাটিতে ছিল, এটা গৌরীপুরের হাট, তারপর গঙ্গানগরে যখন এসছে তখন এটা ললিতবাবুর, গঙ্গানগর ললিতবাবুর হাট, ঠিক আছে, অনেক পুরনো, হ্যাঁ হ্যাঁ প্রায় 50 বছর। আগে 35-40 জন লোক ব্যবসা করতো, এখন প্রায় 250-300 জন লোক কাস্টমার। দাদা কিন্তু অনেক পুরনো আমাদের সাথে সম্পর্ক, পুরনো পরিচিতি। এখানেও কি দোকান আছে? হ্যাঁ, এই তো এই দোকান দিয়েছি, সবজি দোকান, মধ্যমগ্রাম হাট, এর গোরুপুরি হাট। এর আগে কিন্তু আমরা মধ্যমগ্রাম বাবুর হাটে পেয়েছিলাম, আজকে এই হাটে গোরুপুরি হাটে এসেছি। এই দোকানটা লাগলো তোমায় দেখে? আচ্ছা, সব ভালো আছে তো? হ্যাঁ সবাই ভালো। হাই বং, কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি গঙ্গানগর কাটাখালে, এবং গঙ্গানগর কাটাখালে এসেছি, এখানে তোমাদের দেখিয়ে দেবো, এখানে একটা হাট বসে, সেই হাটে এসেছি, এবং এই হাটটা প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার বসে। আচ্ছা, এই হলো কাটাখাল ব্রিজ, তো এই যে লেখাটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে যেটা হাট সেটা হচ্ছে এই দিকটাতে পড়বে হাট, আমি সেখানে যাবো গিয়ে তোমাদের দেখিয়ে দেবো। নতুন আর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই, তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো, সাথে কিন্তু একটা কথা বলবো, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেরি না করে হাটের দিকেই যাওয়া যাক। সবার আগে যেটা করবো সেটা হলো এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছে, দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করছেন তাদের কাছ থেকে একটু এই হাটের ইতিহাসটা একটু জেনে নেবো, কত বছরের পুরনো এবং এই হাটটা আগে কী নামে পরিচিত ছিল, অন্য কোথাও ছিল কি না, এখানে স্থানান্তরিত হয়েছে কি না, সবটাই কিন্তু একটু জেনে নেবো এখানকার এক স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে। ইনি দীর্ঘ 36 বছরের উপরে কিন্তু এখানে ব্যবসা করছেন, তো আমার পেছনেই আছে এই দোকানটি, আমি সেই দাদার সাথে একটু কথা বলে নেবো। এই দাদা এখানে কিন্তু ঝালমুড়ি বিক্রি করছেন, আমি একটু তোমাদের দোকানটাও দেখিয়ে দিই, একদম গঙ্গানগর মোড় অর্থাৎ কাটাখাল ঠিক সেই মোড়েই কিন্তু দোকান, একটু দাদার কাছ থেকেই শুনে নেবো। দাদা আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আরে আমি তো প্রায় 36 বছর আমার হয়ে গেল। 36 বছর? এই হাটটার বয়স কতটা হতে পারে? ম্যাক্সিমাম 50-60 বছরের উপরেই হবে, কম হবে না। হ্যাঁ হ্যাঁ। এই হাটটা কি আগে অন্য কোথাও ছিল, সেখান থেকে কি ট্রান্সফার হয়ে এখানে এসেছে, সেটা বলতে পারবেন? এইটা না না, এইটা তো গৌরীপুর হাট বলে আগে বলতো, হ্যাঁ এখন গৌরীপুর বলে, কাটাখাল গঙ্গানগর বলে এইটা হাট এখন। আগের নাম ছিল গৌরীপুর হাট, আর এখন সেটা হয়েছে গঙ্গানগর বা কাটাখাল হাট। রবিবার দুদিন হাট বসে, বাকি দিনে এমনি হাট বসে, সবজি ফবজি সব জিনিস সব দিন। হ্যাঁ সব দিন। থ্যাংক ইউ দাদা। অর্থাৎ গঙ্গানগরের হাট প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার দিন বসে, সেই হাটে ঢুকবো, এবং বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়, এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না, কীরকম কী দাম মোটামুটি একটা আইডিয়া নেব। তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমার সাথে থাকো অবশ্যই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দ্য বং চেম্বার দোকান কিন্তু রেডি করছে, এই দোকানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ভাজাভুজির দোকান আছে। দাদা আপনার তো একদম এই দাদারই দোকান, তো এখানে কিন্তু সমস্ত ভাজা যেগুলো আমরা খাই মুখরোচক, চানাচুর থেকে শুরু করে নিমকি সমস্ত ভাজাই কিন্তু তোমরা পাবে। তার থেকে একটু জেনে নেবো একটুখানি দাদা, একটু যদি দামটা বলে দেন, চানাচুর কীরকম দামে? চানাচুর আমাদের এখানে 140 টাকা কিলো আছে, 150 টাকা কিলো আছে, সেউ ভাজা আছে 120 টাকা কিলো, এমনি ছোটো প্যাকেট 10 টাকা 20 টাকা নানান ধরনের। আচ্ছা নানান ধরনের আছে। আর এই যে নিমকিগুলো কীরকম দাম? এই 500 করে? 500 করে 50 টাকা প্যাকেট, 100 টাকা কিলো। এটা মদন কটকটি তাই তো? ওটা 50 টাকা, 50 টাকা প্যাকেট, সব 500 গ্রাম করে। আর ছোটো ছোটো প্যাকেটও আছে 10 টাকা 20 টাকা এরকম আছে। কিন্তু ফল প্রচুর ফল বসছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দাদা কিন্তু ফলের দোকান, আপনার দোকান তো দাদা? একদম একদম। আচ্ছা এই কাকাও কিন্তু এখানে আছে, যাক ভালো হয়েছে। দাদা কিরকম মানে ব্যবসা কিরকম হয় এখানে? ব্যবসা ভালো হয় না, কি বলছো? হাট বলে এটা বিখ্যাত হাট? না বিখ্যাত হাট হলি কি হবে, না না এখন খুব বাজার খারাপ, খুব বাজার খারাপ যাচ্ছে। আচ্ছা আপেল কী দামে দিচ্ছো তোমরা? আপেল আমাদের এই 60 টাকা কেজি, 50 টাকা কেজি। আর এই লেবু, কমলা লেবু যেটা আছে? কমলা লেবু এটা 4.50, এটা 6.50। আচ্ছা মোটামুটি একটা আইডিয়া পেলে। কলা কীরকম দাম যাচ্ছে? কলা একদম 50-40 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। প্রত্যেকটা দোকানে কিন্তু দেখবে একদম টাটকা টাটকা মাল তুলে নিয়ে এসছে ক্ষেতের থেকে, ঠিক সেই সমস্ত দোকানগুলোতে একটু ভিজিট করবো, তোমাদের দেখাবো। একদম শুরুতে দেখো এখানে আলু পেঁয়াজ টমেটো বিভিন্ন রকমের সবজি একদম সবুজ, দেখো একদম মানে টাটকা মাল সবে ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে। ফুলকপি সাইজ করছে এই দাদা, আর প্রচুর বেগুন কিন্তু নিয়ে এসছে। একটু দাদার কাছ থেকে শুনে নেবো, দাদা ফুলকপি এখন কী দামে যাচ্ছে? 10 টাকা, 10 টাকা পিস।
আচ্ছা আর এই বেগুন কি রকম দাম? বেগুন 20 টাকা কিলো। 20 টাকা কিলো। সবজি কিন্তু দাম অনেক কমে গেছে, সবজির দাম অনেক কমে গেছে, 10 টাকা ফুলকপির পিস, 20 টাকা বেগুনের কিলো। আরও অনেক সবজি আছে, সব দেখাবো তোমাদের। অবশ্যই থাকো বন্ধুরা আমার সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মানে বাঁধাকপি নিয়ে এসছে দাদা, একটু দাদা কাছে শুনুন দাদা, বাঁধাকপি কী দামে দিচ্ছ এখন? এখন 5 টাকা পিস। পিস এত কম দাম? রাত যত হবে তত দাম কম। এখানে কিন্তু বেশ সুন্দর একটা আপেল দেখতে পেলাম, ছোটর মধ্যে এই আপেলগুলো ভীষণ মিষ্টি হয় খেতে। দাদা কত করে এই আপেলের দাম? 50 টাকা কেজি। 50 টাকা কেজি এই আপেল। আর এই সামনে যেটা আছে 80 টাকা কেজি সামনেরটা। একদম খেতের থেকে কিন্তু মাল তুলে নিয়ে এসছে, মূলো নিয়ে এসছে। দেখো বিভিন্ন রকম শাক আছে, লাল মূলো আছে এখানে, সাদা মূলো আছে, সবটাই কিন্তু হাটে নিয়ে এসছে বিক্রি হবে বলে। একদম টাটকা টাটকা সবজি পুরো বাজারে কিন্তু এবার ফুলকপি বাঁধাকপি ছড়াছড়ি। এই দাদার থেকে একটু শুনলাম দাদা, পেঁয়াজকালি কী জান যাচ্ছে এখন একটু বলবে? ২০ টাকা কেজি বিশাল বড় সাইজের ফুলকপি নিয়ে এসছে দাদা। ফুলকপি কি একই রকম দাম সব জায়গাতে দাদা? ওই 10 টাকা করেই একই দাম কিন্তু সব দোকানে একই দাম। এই দোকানে দেখো বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে বসছে দাদা। দাদা তোমার এই টমেটো কত দাম গো? টমেটো 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 20 টাকা করে কেজি টমেটো। মোটামুটি তোমাদের কিন্তু একটা আইডিয়া দিয়ে দিচ্ছি বাজারের। আর এই ব্রোকলিটা কত দাম আছে? 20 টাকা পিস। আচ্ছা এটাও কিন্তু 20 টাকা পিস। তো সবজির দাম কিন্তু অনেক কমে গেছে, অনেক কমে গেছে সবজি। শীতের এই শীতের সময় কিন্তু সবজি অবশ্যই খেতে হবে, দাম যেহেতু কম তোমাদের সবাইকেই খেতে হবে। আর অবশ্যই পারলে এই হাটটাকে ভিজিট করো, কারণ এই হাট বহু পুরনো হাট, গঙ্গানগর হাট। এই হাটে পরিচয় হয়েছে এখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেই দাদার সাথে। একটু পরিচয় করুন দাদা, আপনার নামটা একটু বলুন। অজয় বিশ্বাস। অজয় বিশ্বাস, হ্যাঁ। আপনি একটু বলে দিন এখানকার কি? আমি এখানে ইলেকট্রিক ডিপার্টমেন্টে আছি। আচ্ছা ঠিক আছে, দীর্ঘ 35 বছর ধরে। এমনি এই হাট সম্বন্ধে একটু বলুন। হাট হাট সম্বন্ধে মিনিমাম ধরুন 50 বছর। আগে এটা বিরাটিতে ছিল, এটা গৌরীপুরের হাট। তারপর গঙ্গানগরে যখন এসছে তখন এটা ললিতবাবুর, গঙ্গানগর ললিতবাবুর হাট। ঠিক আছে, অনেক পুরনো, হ্যাঁ হ্যাঁ, প্রায় 50 বছর। আগে 35-40 জন লোক ব্যবসা করতো, এখন প্রায় 250-300 জন লোক কাস্টমার। মোটামুটি সেরকম, বাজার তো এখন ভালো না, মোটামুটি সবাই খেটে খুটে নিজের রোজগণ্ডাটুকু হয়। ঠিক আছে, বিভিন্ন রকম ডাল তোমরা কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে, ডাল থেকে শুরু করে হলুদ। আচ্ছা এটা হচ্ছে সেই গোটা হলুদ, এটা কিন্তু এখন খুব একটা তোমরা দেখতে পাও কিনা জানি না, কিন্তু মার্কেটে এসে আমি দেখতে পারলাম যে গোটা হলুদ। দাদার কাছ থেকে দামটা শুনে নেবো, মার্কেটে মানে এই হাটে কীরকম দাম চলছে দাদা? এই মুসুরির ডালটা কীরকম দাম? 110 টাকা কেজি। বড় দানা এটাও 100। আচ্ছা বড় দানা এটাও 100, আর এই ভাঙা দানাটা হাফ ওটাও 100 টাকা কেজি। আচ্ছা চিনি কীরকম যাচ্ছে? 44 টাকা। ওটা মানে একটু ভ্যারিয়েবল তাই তো, ওই 44-43 এরকম যাচ্ছে। এই গোটা হলুদটা কীরকম দামে? 16 টাকা শ। বাহ, তো এটা বেশ ভালো লাগলো দেখে গোটা হলুদ। তো এই মার্কেটটা কিন্তু অনেক বড়, আর অর্থাৎ এই হাট প্রচুর বড় হাট, আর প্রচুর সবজির দোকান এখানে আছে। শুধু সবজি নয়, এখানে কিন্তু তোমরা জামা প্যান্ট পাবে, কম্বল টম্বল সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। মাছ আছে, মাংস আছে, আর পানও কিন্তু পাওয়া যায়, পানের। আচ্ছা আমি একটু দেখাই তার আগে, এখানে দেখো সবুজ কী সুন্দর পেয়ারা তুলেছে দাদা। দেখো এখানে কিন্তু আরও একটা দোকান পেলাম, এরকম ভাজার দোকান, ভাজা সমস্ত রকম মুখরোচক যে জিনিসগুলো আমরা খাই সেগুলো, নিমকি থেকে শুরু করে চানাচুর, ভুজিয়া, কচু ভাজা, সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। আর মার এই হাটের ব্যাপারটা হচ্ছে তোমরা দোকান থেকে যে দামে কিনবে তার থেকে কিন্তু কম দাম পাবে, এবং টাটকা জিনিসটা পাবে। এখানে আমি একটু তোমাদের দেখাবো টোস্ট। এই দেখো টোস্ট, এই টোস্ট কিন্তু এখন পাওয়া যায় কিন্তু আমরা পাই না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা যারা দোকান থেকে কিনি তারা কিন্তু এই টোস্ট পায় না, এই হাটে এসে কিন্তু আমি পেয়েছি কাকার দোকানে। আর এটা হচ্ছে, এটা বোম্বে টোস্ট বলে তাই না? এই টোস্টটা কিন্তু পাওয়া কিন্তু অনেক পুরনো ব্যবসায়ী। তো একটু কাকার থেকেই জেনে নেবো, কাকা কত বছর ধরে ব্যবসা করছেন এখানে?
মানে জব থেকে মার্কেটটা শুরু হয়েছে এই হাটটা শুরু হয়েছে জানি না আমার বাবার সঙ্গে আসতাম ছোটবেলায় আচ্ছা 7-8 বছরের থেকে আমার এখন 68-69 চলছে আমার 60 বছর হয়ে গেছে কবে থেকে ব্যবসা করছেন মানে অনেক পুরনো সিনিয়র মানুষ উনি ভাঙা বিক্রি হতো নানান রকম ব্রিটানিয়ার মাল এই সমস্ত টোস্ট এস এইসব বিক্রি এই টোস্ট কিরকম দাম এখন কাকা এই যে বোম্বে টোস্ট 90 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে এই কাকাও কিন্তু অনেক বছর ধরে আছেন কত বছর হবে আপনার আমার এখানে 30 বছর ধরে আমি ব্যবসা করছি মানে সব কিন্তু সিনিয়র 30 বছর হওয়া মানে কিন্তু সিনিয়র হয়ে গেছেন উনি কিন্তু এখনকার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে সিনিয়র এই ভাজার দোকান একটুখানি জেনে নিই এমনি চানাচুর কিরকম দাম যাচ্ছে এখন চানাচুর আমরা 120-115 এরকম বিক্রি করছি নিমকি কেজি আর নিমকি 85-90 টাকা এরকম বিক্রি করছি কেজি এই প্যাকেটগুলো কি 500 করে আছে হ্যাঁ এই প্যাকেটগুলো সম্পূর্ণ 500 করে আছে তাহলে এই 500 দাম 500 দাম 60 টাকা হয় আবার 500 দাম 45 টাকা হয় কোনটা 42 টাকা হয় এরকম যেমন ঝুরি বা চিড়া ভাজা 550 টাকা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এই কাকা থেকে একটু জানবো কাকা আপেল কত করে দিচ্ছেন আপেল 50-70 50-70 টাকা কেজি কেজি 70 কোনটা 70 বাদ আচ্ছা এই যে লাল যেটা আছে এটা আর এই পাশে যেটা আছে এটা 50 টাকা এই পাশেটা কিন্তু 50 টাকা যাক ভালো অনেক দিন ধরে করছেন ব্যবসা এই এই মানে এই হাটে কত বছর আপনার 45 বছর মানে পুরনো ব্যবসা দোকান কিন্তু শেষ করা যাচ্ছে না পরপর দোকান বেশ ভালো হাট যে আরে দাদা কেমন বলো কেমন আছো এই ভালো আছি এই দাদা কিন্তু অনেক পুরনো আমাদের সাথে সম্পর্ক পুরনো পরিচিতি এখানেও কি দোকান আছে হ্যাঁ এই তো এই দোকান দিয়েছি সবজি দোকান মধ্যমগ্রাম হাট এর গরুপুরি হাট এর আগে কিন্তু আমরা মধ্যমগ্রাম বাবুর হাটে পেয়েছিলাম আজকে এই হাটে গরুপুরি হাটে এসেছি এই দোকানটা ভালো তোমায় দেখে আচ্ছা সব ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আচ্ছা তোমাদের ব্যবসা ব্যবসা চলছে ঠিক খুব একটা ভালো না পরিস্থিতি খুবই খারাপ মানে ওই সারাদিন জমির মতন খেটে হয়তো 300-400 টাকা হলো নাহলে লস হয়ে যায় এখন তো সবজির দাম কমে গেছে সবজি দাম কম বিক্রি নেই গাড়ি ভাড়া অনেক খরচা পড়ে যাচ্ছে তো তেলের দাম বেশি এর দাম বেশি ওই জন্য কি করবো মানে অবশ্যই তোমরা একটু আসো একটু বাজারে করো তাহলে কিন্তু সবার একটু হেল্প হয় তোমরা এসে একটু হ্যাঁ হ্যাঁ দাদা একটু এসে যদি সবজি টবজি কেনো তাহলে কিন্তু সমস্ত চাষি দাদা যারা আছেন তাদের কিন্তু ভীষণ সুবিধা হয় আরেকটু দেখাবো তোমাদের এবার দেখো প্রচুর লোক এসছে বাজারে এই হাটে কিন্তু প্রচুর লোক চলে এসছে সন্ধে প্রায় হচ্ছে অনেক দোকানপাট বসছে আচ্ছা পাতি লেবু 6-10 করে বিক্রি হচ্ছে দাদা সজনে ডাটা কী দাম আছে একটু বলবেন লোকাল ডাটা 120 টাকা কি কেজি 1 কেজি 120 টাকা সজনে ডাটা জিনিস তোমাদের দেখাই জোশ দেখো ব্যবসা করছে দাম কম কোনো ক্ষতি নেই কিন্তু মনের মধ্যে একটা ফুর্তি আলাদাই দাদার আরে বলো দাদা দাম বলো একটু এটা দামটা শুনবো কোনটা কি দাম ঝালে বা দুটো করে দশ দুটো করে দশ দেখো পেঁয়াজকালির দাম কিন্তু অনেকটা সস্তা হয়ে গেছে আর ফুলকপি এখন অনেক সস্তা বাঁধাকপি আরও সস্তা মানে কিনছে না মানুষ কিনছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে এনার্জি দেখো এনার্জি লেভেলই আলাদা এই দাদার এনার্জি লেভেল আলাদা দুটো করে দশ যা নেবে কাকাও কিন্তু এখানে ব্যবসা করছে এই হাটে এসছে কাকাও কিন্তু সিনিয়র অনেক বয়স হয়ে গেছে কাকার একটু জেনে নেবো কাকা কত বছর ধরে ব্যবসা করছেন 30 বছর 30 বছর এখানেই এখানে আর মধ্যমগ্রাম মধ্যমগ্রাম এবং এই হাটে দুটো জায়গায় কিন্তু কাকার দোকান আছে 30 বছর ধরে ব্যবসা করছে অনেক পুরনো মানুষ হয়ে গেছেন উনি সিনিয়র পেঁয়াজকালি কী দাম যাচ্ছে কাকা এখন 10 টাকা বান্ডিল 10 টাকা বান্ডিল আচ্ছা এই যে 10 টাকা বান্ডিল আর টমেটো 20 টাকা কেজি অনেক সস্তা হয়ে গেছে অনেক সস্তা প্রচুর সবজি মানে এত সবজি যেন এখানে ক্ষেত চলে এসছে ক্ষেতটাকেই তুলে নিয়ে আসা হয়েছে বাজারে এত সবজি আর বেগুনটা দুর্দান্ত বেগুন কত করে দিচ্ছে দাদা 15 টাকা কেজি বাপরে এত কম 15 টাকা কেজি সবজির দাম কিন্তু সত্যি অনেক কমে গেছে মটরশুঁটি 20 টাকা কেজি কমের মানে আর মানে কমতে কমতে অনেক কমে গেছে না এখন মনে হয় চাষিদেরও সেই পয়সাটা উঠছে না চাষির আগের পয়সা পেয়ে গেছে না ও আগে তুলে নিয়েছে পাঁচশো করে পনেরো হ্যাঁ বিট্টু বিট্টু
কাটছে চলো ওকে বং চেম্বার বং চেম্বার বং চেম্বার।